আমি একা মহিলা হয়ে যদি এতটা ছাগল পালন করতে পারি, আর আমাদের এই সমাজে, যুব সমাজে যেটা বলতে গেলে, অনেক দূরে না গিয়ে নিজের জায়গায় যদি জায়গা থাকে, যদি এইরকম পরিবেশ থাকে, এরকম যদি ঘাসের ব্যবস্থা থাকে, তাহলে সে এই সেক্টরে আসতে পারে। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাতে চলেছি নারী স্বনির্ভর একটি ছাগলের খামার। ছাগল খামার অনেক দেখেছেন, কিন্তু একটা নারী পরিচালিত ছাগল খামার দেখেননি। আজকের ভিডিওতে আমার সঙ্গে সেই নারী উদ্যোক্তা চন্দনা দি রয়েছে, বিস্তারিত জানাবো ভিডিওর মধ্যে, সঙ্গে থাকুন। দিদি, এইটা আপনার ছাগলের বলতে পারি যে ছোট্ট একটা রুম। কতগুলো ছাগল আছে এখানে? এখন 50টা, 50 ছোট বড় মিলিয়ে 50টা। হ্যাঁ, ছোট বড় মিলিয়ে। অনুমদা দেখো, এগুলো দেখো, এগুলো খাসি। এর মা কিন্তু ব্ল্যাক বেঙ্গল, এর মা পিওর ব্ল্যাক বেঙ্গল। কতটা হতে পারে এর? 20 কেজি, 20 কেজি প্লাস হয়ে গেছে এদের, 18 থেকে 20 কেজি। 18? এটা একটু বেশি হবে, একটু। হ্যাঁ, এটা 20 কেজি হয়ে গেছে। এটা কতদিন বয়স এগুলো? এগুলো কেউ 8 মাস, কেউ 9 মাস। এই খাসি এরা কিন্তু পিওর ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা, কিন্তু যদি আরও ক্রস, যদি 70-80% যদি ক্রস মা হয়, তার থেকে এর বাচ্চা আরও বড় হবে। এ খাসি তো দেখো, এর এখনো 1 বছর হয়নি, পুরো মা পিওর ব্ল্যাক বেঙ্গলের, ব্ল্যাক বেঙ্গল, পিওর ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা এটা খাসি। 1 বছর এখনো হয়নি। ছোট জায়গার মধ্যে 50-60টা রেখে দিচ্ছ কি? দেখো দেখো, ছোট জায়গা না, ভেতরটা তো অনেক বড়, মানে বাইরে ফার্মটা, ফার্মটা অনেক বড়, মানে প্রায় 100 ছাগলের ফার্ম এটা। দেখো এখনো 1 বছর হয়নি, দাঁতেই দেখতে পাচ্ছ, 1 বছর হয়নি, পুরো পিওর ব্ল্যাক বেঙ্গল বাচ্চা। যদি মানে মা ছাগলটা যদি 70-80% যদি ক্রস হয় তার বাচ্চাটা, এই ছাগলটা আমি একটা অপারেশন করেছিলাম, সেটা আমি দেখাচ্ছি। এই দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, সমান হয়েছিল এর, এই জায়গাটা এরকম বড় টিউমারের মতো হয়েছিল, এই জায়গাটা এত বড় টিউমারের মতো হয়েছিল, আমি নিজে হাতে সার্জারি করেছি। এর পুরো একটা লার্ভা মতো ক্রিমি হয়েছিল, একটা স্টিফ ফাইলোরিয়া নামক এক ধরনের ক্রিমি। আমি একা মহিলা হয়ে যদি এতটা ছাগল পালন করতে পারি, আর আমাদের এই সমাজে, যুব সমাজে যেটা বলতে গেলে, অনেক দূরে না গিয়ে নিজের জায়গায় যদি জায়গা থাকে, যদি এইরকম পরিবেশ থাকে, এরকম যদি ঘাসের ব্যবস্থা থাকে, তাহলে সে এই সেক্টরে আসতে পারে। কিন্তু যে কোনো মানে যা তা ভিড় দিয়ে ছাগল পালন করলে সে প্রফিট করতে পারবেই না, তাকে অবশ্যই ব্ল্যাক বেঙ্গল ক্রস করতেই হবে, মাস্ট। সব আমার ঘরে যেগুলো প্রোডাকশন দেখতে পাচ্ছেন সব আমার ঘরের ব্রিড, একটাও বাইরে থেকে কেনা নয়, একদম অল্প দিয়ে, অল্প পরিসরে আমি শুরু করেছিলাম ছাগল। মোটামুটি কত দিয়ে শুরু করেছিলেন? আমি 1000-এর মধ্যে ছিল, সেই 1000 থেকে এখন আমি এই ব্যবসাকে আমি লাখ টাকায় নিয়ে এসেছি, লাখে নিয়ে এসেছি। প্রথমে কটা দিয়ে শুরু করেছিলেন দিদি? প্রথমে 13টা দিয়ে। 13টা দিয়ে কত টাকা ইনভেস্ট করেছিলেন? প্রথমে 45,000 টাকা, ফার্স্ট আমি 45,000 টাকা ছাগল নিয়েছিলাম। এখন মোটামুটি ক্যাপিটাল কত আছে? 13টা কিনেছিলাম, তো 2-3 বার খেপে একসাথে আমি তুলি, একসঙ্গে না, না মোটামুটি ফার্স্ট কত ইনভেস্ট করেছিলাম? ফার্স্ট 45,000 টাকায়, ফার্স্ট 45,000 টাকায় আমি ছাগল পালন শুরু করি। আর ফার্ম আমার করতে হয়নি, কারণ এখন মোটামুটি কত টাকা আপনার ক্যাপিটাল আছে? এখন মিনিমাম আমার ফার্মে প্রায় 6-7 লাখ টাকা ছাগল আছে, 6-7 লাখ টাকা। হ্যাঁ, মানে এখানে আর 45-এর পর আর কি সেইভাবে ইনভেস্ট করেননি? না, এই যে এইভাবেই কিন্তু আপনার মাচাটা করে রেখেছেন? না, এটা নতুন করেছে, এটা আগে আমার ছিল না, নতুন ছিল, কারণ এমনি আগাস্টে গ্যাসটা হয়ে যাচ্ছে। ছাগল বর্ষাকালের জন্যই করলেন? মেন ছাগল পালন বলো না, যে কোনো বিজনেসে আসতে গেলে মেন তাদের গোলটা আগে ঠিক রাখতে হবে, যে যদি গোলটা ঠিক থাকে, তার লক্ষ্যটা ঠিক থাকে, সে সাকসেস পাবেই পাবে। মোটামুটি এখন 6-7 লাখ টাকার ক্যাপিটাল ওই 45,000 টাকা ইনভেস্ট? হ্যাঁ, ফার্স্ট 45,000 থেকে আমি শুরু করেছিলাম মোটামুটি। ঘরটা আমার বানানো ছিল, ওটা আমার মুরগি ছিল, মুরগির ফার্ম এটা, ঘরটা আমার বানানো ছিল। মোটামুটি যাদের মুরগির ঘর রয়েছে তারা যদি ছাগলে কনভার্ট হতে চায়, ছাগল পালনে আসতে চায়, অবশ্যই সে করতে পারবে, সুবিধা। হ্যাঁ, বিশাল সুবিধা, তা ঘর বানাতে হচ্ছে না, অল্প কটা ছাগল দিয়ে সে শুরু করতে পারে, লোকাল ছাগল নিয়ে সে শুরু করতে পারে। মোটামুটি আপনি তো প্রত্যেক মাসে আপনি ট্রেনিং দেন, আমি যেটা করছি বিশাল প্রফিট। মোটামুটি এখন বড় ছাগল, খাসি ছাগল কতগুলো আছে?
এখন খাসি মেন 10টা আছে, বড় আছে আর ছোট আছে, ওটা বাদ ছোট। বিশেষ করে মূল হচ্ছে আমার আমার লক্ষ্য হচ্ছে ব্রিডিং ফার্ম, ব্রিডিং ফার্মের বিশাল প্রফিট, যেটা আমি বাচ্চাও সেল করব, খাসি বাচ্চাও সেল করব। আমার আমার আমি যেটা বগরাইদে যেটা আমি সেল করি, খাসি ছাগল সেল করি, কারণ আমার পুরো সব মানে কাস্টমার সব ধরা কাস্টমার, তারা আমার কাছ থেকেই ছাগল নেবে। মোটামুটি খাসি ছাগল এখন কতগুলো মানে মা ছাগল আছে? এখন মেইনলি 20-25টা মা ছাগল রয়েছে। 25টা বাচ্চা কতগুলো আছে এবারে? আমি তো অনেকটা মানে জুন মাসে আর জুলাই মাসে করে আমি অনেকটা ছাগল সেল করেছি, একটু খালি করে দিয়েছি, যেহেতু ছাগল সারাদিন আমার মাঠে থাকে। বর্ষাকাল আসছে, বর্ষাকাল আসছে, ভয় নয়, বর্ষাকাল আসছে, যেহেতু জায়গা অনুযায়ী তো ছাগলটা রাখতে হবে, আর সেই জন্য এখানে কোন স্ট্যান্ড থাকবে, যেহেতু ওরা মাঠে সারাদিন মাঠে থাকে। আপনাদের এখানে অ্যাভেলেবল মাঠটা? হ্যাঁ, বিশাল মাঠ পড়ে রয়েছে, মাঠে থাকে সারাদিন, এরা ঘরে থাকেই না। আপনি দেখ এতটা ছাগল রয়েছে তো সেইভাবে গন্ধ আছে যে একটা বিশাল গন্ধ হচ্ছে? কোনো গন্ধ নেই। যারা নতুন খামারি আসবে, আপনার যে অভিজ্ঞতা, ট্রিটমেন্ট কী কী ট্রিটমেন্ট করাচ্ছেন, কী ধরনের ট্রিটমেন্ট যদি একটু দর্শকদের দেখান খুব ভালো হয়। ট্রিটমেন্ট বলতে এমন এমন রোগ আছে ছাগলের, বিশেষ করে ছাগলের এমন মানে রোগ বলতে ধরো ছাগলটার জ্বর, কিছুতেই জ্বর কমছে না। এই যে জ্বর, এমন জ্বর কিছুতেই জ্বর কমছে না, এই জ্বরটা হচ্ছে প্রোটোজোয়ান ডিজিজ। প্রোটোজোয়ান ডিজিজ থেকে সে কিন্তু জ্বর, সেই জ্বর কিন্তু কোন নামছেই না, যতই ভালো অ্যান্টিবায়োটিক দাও দাও না কেন। বাবেসিয়া, অ্যানাপ্লাজমা, টিপেনোসোমিয়া এই ধরনের রোগ মানে হলে তখনই জ্বর বন্ধ হয় না। তার জন্য কী আলাদা আলাদা মেডিসিন দিতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, প্রত্যেকটা মানে পরীক্ষা মানে একটু যদি ডেমো দেখান, ওষুধ নিয়ে একটু যদি আলোচনা করেন। হ্যাঁ, চলুন। আমি বারবার বলতে চাই খামারিরা এই জায়গাটাই ঠকে। ধরো ইন্টারসেপ্ট ত্যাজো, অনেক সময় ইন্টারসেপ্ট ত্যাজো অনেকে প্রেফার করলো, ধরো ইন্টারসেপ্ট ত্যাজো দিয়ে দিল, কেউ ফোন করলো তাকে ইন্টারসেপ্ট ত্যাজো বলে দিল, সে কত এমজির ইন্টারসেপ্ট ত্যাজো দিতে হবে সেই এমজিটা তো বলে দিল, কিন্তু দোকানদার দিল তাকে 2000 MG দিয়ে দিল। একটা ছাগল কি 2000 MG নিতে পারে? কখনোই নিতে পারে না। কত পরিমাণ এগুলো তো ট্রেনিং এ আপনি টোটাল লিখে বুঝিয়ে দেন, পুরো একদম টোটাল তো লেখানো, পুরো টোটাল ডিটেইলস এ থাকে। যেমন এটা সবাই জানে, এটা অক্সিটেটটা সবাই কমন, এইটা মানে ফার্মে প্রত্যেক ফার্মেই থাকে, কিন্তু অক্সিটেটটার কখন কোন বাচ্চা, কত মাসের বাচ্চাদের দিতে হবে, কত দিনের থেকে দিতে পারবে, বা এর মধ্যে কত এমজি আছে পার এমএলএ, কত এমজি আছে, আবার অক্সিটেটটা 200 MGও আছে, সেটা কিন্তু দিলে সাথে সাথে বাচ্চা অবসান হয়ে যায়। কারণ আমি অক্সিটেটটা ফেভার করলাম, তাতে সে নিয়ে আসলো 200 MGর অক্সিটেটটা, সে তো জানে না, খামারি জানে না যে অক্সিটেটটা নিয়ে আসলো, সে 200 MGর অক্সিটেটটা দিয়ে দিল, কিন্তু সে বাচ্চাকে বাচ্চার সাথে সাথে অবসান হবেই, মাস মারাত্মক টক্সিসিটিও করে। কিন্তু আমি আমার ক্লাস, আমার এখান থেকে যে ক্লাস নেবে তাকে বলে দেওয়া হবে এটা কত এমজির অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, কত পরিমাণ তুমি সেই ছাগলটাকে দিতে পারবে, প্রেগনেন্ট ছাগলটাকে কোন অ্যান্টিবায়োটিক তুমি প্রয়োগ করতে পারবে, মানে প্রত্যেকটা মেডিসিন সম্বন্ধে ডিটেলস থাকবে। আবার 15 দিন আমি নতুনভাবে ক্লাস এটা নতুনভাবে শুরু করতে চাইছি, যেটা মানে মেডিসিনের ওপর টোটাল, মেডিসিনের জন্য 15 দিন একটা আলাদা ক্লাস থাকছে, আলাদা টোটাল মেডিসিন। শুধুমাত্র 3000 টাকা আপনার ফি পুরো এক মানে এক মাসের জন্য, আর ওটা গোট ফার্ম সম্বন্ধে থাকবে, ম্যানেজমেন্ট, গোট ফার্ম সব কিছুই থাকবে, আর এটাও থাকবে। দিদি, লোন সম্পর্কে কি বলছিলেন একটা? আমি লোন সম্বন্ধে বলবো বলেই আমি আমার সার্টিফিকেটগুলো আমি দেখাতে চাইছি আপনার চ্যানেলের মাধ্যমে, আমি আমার খামারি ভাই বন্ধুদের দেখাতে যাচ্ছি যে মারাত্মক যাতে না সে ঠকে, মারাত্মক ঠকার জন্যই এই সার্টিফিকেট আমি এতদিন দেখাইনি, আমি দেখাতে বাধ্য হয়েছি এই ঠকার জন্য, যেভাবে মানুষ ঠকাচ্ছে। আমার কাছে যদি কেউ বলে ক্লাস নিচ্ছি দিদি আপনি সার্টিফিকেট প্রোভাইড করতে পারবেন কি না, আমি অবশ্যই সার্টিফিকেট প্রোভাইড করতে পারবো, কিন্তু সেই সার্টিফিকেট কোনো গ্র্যান্ড হবে না, হয়তো সার্টিফিকেটের জন্য আমি আরও এক্সট্রা 2000 টাকা চার্জ আমার নিতে হবে, কিন্তু সেই সার্টিফিকেটে সে কোনো দিন সে গভর্নমেন্ট স্যাটিসফাইড লোন পাবেই না, 100% সে পাবেই না। তাকে এইভাবে তার এই পশ্চিমবঙ্গ সরকার এইভাবে লোগো থাকতে হবে, আরো দেখেন এইভাবে পশ্চিমবঙ্গ সরকারের লোগো থাকতে হবে পরে লোন পেতে গেলে। কি কি রয়েছে আপনার কাছে?
সব সরকারি লোগো থাকতে হবে। এটা মিটের উপরে সার্টিফিকেট, এটা আমি মিটের উপরেও ক্লাস নিয়েছিলাম, এটা মিটের উপরে সার্টিফিকেট যে কোন জাতের মাছ। এটা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে, কৃষি বিজ্ঞান কেন্দ্র। তারপরে এটা আর সেটি এই এখান থেকে যারা সরকারিভাবে যেগুলো প্রশিক্ষণ কোনো মানে গভর্নমেন্ট স্যাটিসফাই লোন পেতে গেলে অবশ্যই তাদের সরকারিভাবে প্রশিক্ষণ নিতে হবে, কিন্তু প্রশিক্ষণে অবশ্য ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু শেখানো হয় না। ফিড ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা কোন ব্রিড নিয়ে করবে, আমাদের পশ্চিমবঙ্গ সরকার তো ব্ল্যাক বেঙ্গলের ওপর জোর দিচ্ছে, কালো ছাগলের ওপর জোর দিচ্ছে টোটালি, কিন্তু এর এই সার্টিফিকেট দেখাতে হবে, দেখালে অবশ্যই গভর্নমেন্ট সাবসিডি লোন পাওয়া যাবে, যদি তার পর্যাপ্ত তাদের ব্যাংকের মানে যে নিয়মগুলো আছে সেইগুলো যদি তার ঠিকঠাক থাকে সে অবশ্যই সাবসিডি লোন পাবে ছাগল পালনের জন্য। কিন্তু কেউ যদি ব্যক্তিগতভাবে সার্টিফিকেট প্রোভাইড করে কিন্তু সেই সার্টিফিকেট নিয়ে কখনোই সে মানে লোন প্রোভাইড করবে না, ব্যাংক করবেই না, মানে ওটা আর কি শুধু কাগজ আর কিছু না, না কাগজ মাত্র। আমি এই জন্য খামারিকে ঠকাতে চাইছি না, আমাকে অনেকে বলেছে দিদি সার্টিফিকেটের ব্যবস্থা করতে পারবে, সার্টিফিকেটের ব্যবস্থা করতে পারবে, আমি হয়তো 2,000 টাকা নেবো বিনিময়ে, আমি খুব সুন্দর কোনো সার্টিফিকেটের ব্যবস্থা করে, হ্যাঁ সার্টিফিকেট আমি করে দিয়ে দিতে পারবো, কিন্তু গভর্নমেন্ট সে লোন পাবেই না। সে ব্যাংকের সঙ্গে ম্যানেজারের সঙ্গে কথা বলে আসবে যে দিদি এই ম্যাডাম বা স্যার যে এই লোন পাওয়া যাবে কি না, আগে জেনে আসুক তারপর সে। দিদি রোগ নিয়ে আলোচনা করব, কি কি রোগ এই বর্ষাকালে হচ্ছে? বিশেষ করে বর্ষাকালে এই জল, জল সম্বন্ধে মানে জলটা যদি ঠিকঠাক না খায়, খারাপ জলের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া তৈরি হয়, খারাপ ব্যাকটেরিয়া, তারপরে খাবারের মধ্যে বেশিরভাগ ফাঙ্গাস ধরে, সেই ফাঙ্গাস জাতীয় খাবার যদি ছাগলের খাওয়া মানে দেওয়া হয় ভীষণভাবে সমস্যা দেখা দেবে ছাগলের। বর্ষাকালে রোগ কেন বেশি? বর্ষাকালেই তো বেশি খারাপ ব্যাকটেরিয়াই উৎপন্ন হয়, বিশেষ করে কীটনাশক জাতীয় খারাপ খারাপ কীটনাশক জাতীয় মানে তৈরি হয়, যেটা হচ্ছে ক্রনিক যদি ছাগলের শরীরের মধ্যে মানে প্রবেশ করে তাহলে বিষক্রিয়া হয়ে যায়। আর বিষক্রিয়া কী হয়, আস্তে আস্তে মানে ছাগলের শরীরের মধ্যে যখন প্রবেশ করে তখন ছাগলটা মানে কম খায়, লিভার কমজোর হয়ে যায়, আস্তে আস্তে সেই ছাগলটা মানে মানে সেইভাবে অ্যাক্টিভ থাকে না, তারপরে ওই প্রজনন ক্ষমতা কমে যায়, তারপরে ওই ছাগলটা পায়খানা আরম্ভ হয়ে যায়, পায়খানা দেখা যাচ্ছে বন্ধই হচ্ছে না, পয়জনিং হয়ে গেছে। এগুলোর জন্য আমাদেরকে কী কী পরিচর্যা নিতে হবে এবং কী কী আগাম পরিকল্পনা নিতে হবে? এই জন্য বিশেষ করে বর্ষাকালের আগে সবসময় এই আমি খামারি ভাই বন্ধুদের বলছি, এইটা আমি বারবার বলে থাকি, এই সোডিয়াম থায়োসালফেট এইটা সবসময় রাখবেন, কারণ পায়খানা যদি একবার আরম্ভ হয়ে যায় বিশেষ করে এক ক্রনিক স্টেজের মধ্যে যদি কোনো ছাগল থাকে তখন ভীষণভাবে সমস্যা দেখা দেবে, যখন ঠিক হবেই না তখন এটা যদিও কোনো ভেটেনারি শপে পাওয়া যায় না, এটা অ্যামাজন থেকে বুক করতে হয়, সোডিয়াম থায়োসালফেট এটা ভীষণভাবে কার্যকরী উপকারী, এটা পায়খানা যে কোনো ধরনের পাতলা পায়খানা বিশেষ করে ক্রনিক স্টেজে থাকলে এটা অবশ্যই উপকার হবেই হবে, এইটা অবশ্যই কিনে রাখবেন, এটা অ্যামাজনে পাওয়া যায়। আর বিশেষ করে নতুন খামারিরা যারা নতুন খামারি ধরো ছাগল কিনতে যাবে কী দেখে ছাগল কিনবে, এইটা মেন আমাদের জানতে হবে। এই মানুষ এই যে 10টা ছাগল কিনে আনলাম 5টা মারা গেল, আমি আর ছাগল সম্বন্ধে চিনিই না জানি না কীভাবে ছাগলটা নেব, এইটা আমাদের মেন জানতে হবে। এইটা যদি কোনো খামারি যদি জানে সে কিন্তু একদম ঠকবে না, ছাগলের কী দেখে ছাগলের কোনটা দেখে বুঝবে ছাগলের অ্যানিমিয়া হয়েছে, ছাগলের কী দেখে বুঝবে ছাগলটা ইনফেকশন হয়ে আছে, এর জন্য পুরো টোটাল ডিটেলস ক্লাস দেওয়া হয়, ছাগলের কী দেখে বুঝবে ছাগলটার ইনফেকশন হয়ে আছে, ছাগলটার জন্ডিস হয়ে আছে, ছাগলটার মানে বিভিন্ন রকম সমস্যা, পায়ের নখ যদি বেড়ে থাকে, অনেক সময় কি আমরা নখ কেটেও দিলাম, নখ যদি বাড়া থাকে তার কী কীসের জন্য, নিশ্চয়ই ওর কোন খাবারের ডেফিসিয়েন্সি আছে, প্রবলেম আছে, সেই জন্য এরকম সমস্যা, সব কিছু ডিটেলস থাকে ক্লাসের মধ্যে আপনি কাজ করেন। হ্যাঁ টোটালস, কেউ ঠকবে না ওখান থেকে। আবার কি প্লাস যে এখান থেকে ক্লাস নেবে তার ফার্মে যে অভিজ্ঞ স্পেশাল ভেটেনারিয়ান মানে প্র্যাকটিশনার তার ফার্মে যাবে, বিশেষ করে নতুন ফার্মে যে 15 দিনের ক্লাস নিক আর 1 মাসের ক্লাস নিক, তার ফার্মে যাবে অবশ্যই তার ফার্মে ভিজিট করবে, করে তার ফার্মে তার ছাগল সে সেলাইন দেওয়া বলো ইঞ্জেকশান দেওয়া বলো, অনেক তো জানে না 1-2 দিন 3 দিনের প্রশিক্ষণে তো সে তো পারবে না, এগুলো সে অবশ্যই এক কোনো মতেই পারবে না, তার ফার্মে যাবে গিয়ে ভিজিট করবে সব কিছু তাকে মানে হাতে ধরে শিখিয়ে দিয়ে আসবে, মানে সে ঠকবে না, মানে সে ক্ষতিই হবে না,
ছাগল খামারি ভাই বন্ধুদের বলছি, উল্টো পাল্টা মেশিন নেবেন না, ঠিকঠাক মেশিন কিনবেন, দেখে শুনে মেশিন কিনবেন। ঠিক এইভাবে ছাগল কিন্তু বড় খড় খায় না, কোনো মতেই বড় খড় খায় না ছাগল, কিন্তু এইরকম খড় খায়। আর অল্প খরচে পুরো ছাগল পালন করুন, এইভাবে কম মানে এই খড় পুরো একটাও নষ্ট হবে না, ঠিক এইরকম কুচো বেরোবে। ঠিক মেশিনটা ঠিকঠাক দেখে নেবেন, যেখান সেখান থেকে মেশিন নেবেন না আর ঠকে যাবেন। এইভাবে খড় ছাগল পুরো একটাও নষ্ট হবে না। বিচুলিগুলো বা খড়টা পুরো জিরো সাইজ, জিরো সাইজ, একদম জিরো সাইজ, দেখুন ভালো করে, পুরো জিরো সাইজ ছাগল কিন্তু বড় খড় খায় না, কোনো মতেই খাবে না বড় খড়। মোটামুটি এইটা, এই যে মেশিনটা, এটা আপনি নিজেই চালাতে পারেন? হ্যাঁ, কোনো সমস্যা হয় না? না, যে অনেকে বিক্রি করার জন্য বলে মহিলারা পারবে না এইসব মেশিন, হাত কেটে যাওয়ার ভয়। কোনো হাত কেটে যাওয়ার ভয় নেই এখানে, কিচ্ছু নেই, এখান থেকে সেখানে খড়ের মেশিনটা চালাতে পারবে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর সঙ্গে সঙ্গে ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছ থেকে উপহার স্বরূপ আমরা পাই একটি লাইক, তো এটাও আশা করছি আপনাদের কাছ থেকে পাবো। পরবর্তী একটি ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে, কৃষিভিত্তিক কোনো প্রতিবেদনে আবারও ফিরব আপনাদের সঙ্গে। আমি অনুপ কুমার, সঙ্গে থাকুন, ভালো থাকুন।